আরে আরে কে কে বাবু বলো তো আমি কে ও তুমি শোনালি না না একদম ভুল বলছো ভালো করে বলো বাবু আমি কে ও আচ্ছা তুমি রীতা হুম হুম ঠিক বলনি তুমি আমাকে ভুলে গেলে বাবু তুমি আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে বাবু ও তুমি পাশের ফ্ল্যাটে সোনিয়া না আমি হ্যাঁ না আমি তো সোনিয়া না তাহলে তুমি কে কে তুমি তুমি আমার চোখ দোলা কেন আর ইউ হিয়ার এক্সকিউজ মি সরি আসলে আপনাকে পিছন থেকে দেখতে সেম আমার বয়ফ্রেন্ডের মতো আমার ভুল হয়ে গেছে আরে পিছন থেকে বয়ফ্রেন্ডের মতো দেখা গেলে কি রাস্তাঘাটে যে কারো চোখ দিতে হবে তোমাদের কি লজ্জা শরম নাই আই এম এক্সট্রিমলি সরি আসলে আমি বুঝতে পারিনি পিছন থেকে আপনাকে ঠিক আমার বয়ফ্রেন্ডের মতো দেখতে তাছাড়া ভাইয়া ও বলছিল ওর বয়ফ্রেন্ডের আজকে এর জন্য ওর বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা পিছন থেকে হাতটা ধরছিলাম মানে চোখ দিছিলাম আর কি প্লিজ আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই চল তুই একদিন এমন অপমান করবি রাস্তাঘাটে তোর জন্য রাস্তাঘাটে বের হওয়া যাবে না চল সরি ভাইয়া আরে কি জমানা আইলো হ্যাঁ মাইয়া মানুষ আইসা কি আর পিছন থেকে চোখ পুত ধরে বুঝলাম না কিছু কল দিল কি আবার হ্যালো হ্যাঁ রতন আমি ঠিক আছে সমস্যা দিচ্ছি আরে এই দাঁড়া দাঁড়া এক মিনিট কি ব্যাপার আমার টাকা হ্যাঁ হ্যাঁ আমার পকেট গেল কিভাবে দেখছো কারবারটা নিশ্চয়ই অকাম ওরা ছাড়া এই কাজটা কেউ করতে পারে না দাঁড়া চলতেছে লেখে গাড়ি উফ এরকম সময় বাইকটাও খারাপ হতে হলো প্লিজ তাড়াতাড়ি করো ভাইয়া বাবু তুমি আমাকে চিনতে পারছো না আমি কে ও বলো তো আমি কে আরে তুমি তো সোনালি এবার বুঝতে পারছেন টাকাগুলো কার উনার না আপনাদের ভাই টাকা দাও টাকা দাও এটাগুলো আমার ভাই তুমি তো খুব ভালো কাজ করছো আরে দেখতে তো পুরো ভদ্র করে সন্তান হ্যাঁ তোমাদের বাপ মা কি শিক্ষা দেয় নাই দেখেন ভাইয়া এই কাজটা আমরা ইচ্ছে করে করে নিই আমাদের দুইজনেরই সুন্দর একটা জব ছিল জবটা কোনো কারণে চলে যায় চলে যাওয়ার পরে বহুত জায়গায় জবের জন্য ট্রাই করছি কোনো জায়গায় জব পাই নাই আর ওই ওই ওকে অনেক কয় জায়গায় জব করতে হ্যাঁ ভাইয়া আমি অনেক ট্রাই করছি চাকরি করার জন্য কিন্তু আমি যেখানে চাকরি করতে যাই সেখানে বসের আমাকে নানা রকম প্রস্তাব করে এই কারণে আমি বাপের এই কাছে লিপ্ত হয়েছি প্লিজ আমাকে মাফ করে দিবেন দেখেন ভাইয়া আমাদের দুজনের ভুল হয়ে গেছে প্লিজ প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন আমরা এই ধরনের কাজ আর কখনো করবো না আমাদের আচরণে আমরা লজ্জিত প্লিজ ভাইয়া আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পারছো সমস্যা নাই আমি তোমাদেরকে ক্ষমা করে দিছি কিন্তু তোমরা এই নাও আমার অফিসে দেখা করো দেখি আমার অফিসে কোনো চাকরি চুকরি তোমাদেরকে দিতে পারি কিনা হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া এত কিছু করার পরও আপনি আমাদেরকে মাফ করে দিয়ে তো ভালো একটা কাজের সুযোগ করে দিতেছেন আসলে আজকাল আপনার মতন ভালো লোক পাওয়া বড় দায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা আসুন হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া চল Thank you.